আমাদের দোকানের নাম হচ্ছে কাঁচা বাজার হোয়াইট চ্যাপেল। এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনে জাস্ট দুইটা দোকান পরেই হাতের ডান দিকে পড়ে, ইফ আপনি যদি হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে বের হন। আমাদের আজকে থেকে আলহামদুলিল্লাহ আলফোনসো ম্যাঙ্গোটা আসা শুরু করছে এবং এই এই ইয়ের ম্যাঙ্গোটা এই সিজনের ফার্স্ট এবং খুব ভালো কোয়ালিটির, এবং আমরা ইনশাল্লাহ পুরো রমাদানেই প্রতিদিন আমরা ফ্রেশ ম্যাঙ্গো রাখার চেষ্টা করব। এটা কোত্থেকে আসতেছে আর এটার কী কী হিসাবে বিক্রি করে? এটা বক্স হিসেবে বিক্রি হচ্ছে, এটা আসে হচ্ছে মোস্টলি ইন্ডিয়া থেকে আর সামটাইমস পাকিস্তান থেকেও আসে। আজকে আমাদের যেই ডেলিভারিটা আসছে এটা দুইটা সাইজে আসছে, বড় একটা বিগ সাইজ বক্স আর একটা হচ্ছে স্মল সাইজ বক্স। স্মল সাইজ বক্স আমরা সেল করতেছি 999 পার বক্স আর বিগ সাইজটা বিক্রি করতেছি 1999 পার বক্স। এই আমটা বেসিক্যালি দাম একটু বেশি হওয়ার কারণে, এটা আসলে এয়ার ফ্রেটে আসে তো এয়ার ফ্রেটের চার্জটা একটু বেশি হওয়ার কারণে আমের দামটা একটু বেশি, বাট আফটার কাপল অফ উইক্স আমাদের ম্যাঙ্গো প্রাইস আরও কমে আসবে, তখন সিজনের আম পাওয়া যাবে এবং আমরা প্রতিদিন ফ্রেশ ম্যাঙ্গো এবং ভেরি সুইট ম্যাঙ্গো রাখার চেষ্টা করবো। দামটা একটু বেশি আপনি বলছেন এটা শুনলাম, আর এমনি ধরেন এমনিও তো একটু বেশি লাগে না 20 পাউন্ড কেজি? একটু বেশি, হ্যাঁ আপনি ঠিক ধরছেন। এই মুহূর্তে আসলে সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে, বিকজ পেট্রোলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, সো ট্রান্সপোর্ট কোম্পানি দে পুটিং দ্য প্রাইস আপ, আমরাও অ্যাকর্ডিংলি ওই প্রাইসটাকে অ্যাডজাস্ট করে সেল করতেছি, বাট আমরা চেষ্টা করতেছি দ্য বেস্ট পসিবল প্রাইস কাস্টমারকে দেওয়ার জন্য। বাংলাদেশি আমকে আপনারা এবার রাখবেন? হ্যাঁ ইনশাল্লাহ, এবার আমাদের একটা বিগ টার্গেট আছে বাংলাদেশি আম এবং কাঁঠাল এই হোয়াইট চ্যাপেল মার্কেটে আমরা প্রমোট করব খুব মানে বড় আকারে ইনশাল্লাহ আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের রমাদানে ওপেনিং টাইম হবে ইনশাল্লাহ সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতিদিন, আর রমাদানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা সবাই রমাদানে ইউজ করি এবং ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, সেই প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এখানে আছে। এবং স্পেশালি আমাদের এই শপের যে বিশেষত্ব, মানে কাস্টমার যেটার জন্য আমাদের দোকানে আসে, আমরা প্রতিদিন শাকসবজি, তরতাজা শাকসবজি এবং ফলমূল আমাদের দোকানে প্রতিদিন অ্যাভেলেবেল থাকবে। আমাদের ডেলিভারি সিস্টেমটা আমরা ওইভাবে সেট করছি যে আমরা কাস্টমারদেরকে রমাদানে প্রতিদিন তরতাজা শাকসবজি এবং ফলমূল খাওয়াবো। রমজানে আমরা যেহেতু এই মুহূর্তে সব কিছু প্রাইস অনেক বেশি, আমরা চেষ্টা করছি রিজনেবল প্রাইস রাখার জন্য। এবং আমরা আরেকটা জিনিস এই রমাদানে একটু আমাদের সম্মানিত কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করবো, সেটা হলো সবাই তো একটা কিনলে একটা ফ্রি, তারপর প্যাক প্রাইস কমানো, ওয়েটে কমানো, আমরা এবার একটু ভিন্নভাবে আমাদের কাস্টমারদেরকে এন্টারটেন করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে যে কোনো কাস্টমার 150 পাউন্ডের যদি শপিং করে, তাহলে আমরা একটা কোরআন মজিদ কাস্টমারকে গিফট করবো। কোরআন মজিদটা হচ্ছে কাঁচা বাজারের সৌজন্যে এবং কোরআন মজিদটা হচ্ছে মানে বাংলা অনুবাদ সহ,